তারপর ঢাকা হয়। আমি বাসা বাড়িতে কাজ করে যতটুকু টাকা পাই আমাকে সংসার নিয়ে চালাইতে অনেক সমস্যা। তো যে আমাকে বিয়ে করতে আসবে, বাসাতে আসবে, আমরা যে একবেলা খাইবো সেই সময়টাও আমাকে নেই। এখন যদি মনে করেন যে স্বামী পরিবার যখন আপনার ফ্যামিলিতে আসবে দেখতে আপনাকে বা বিষয় করতে, তো না হলে তো একবেলা অন্তত ভালোভাবে ঠিক মতো খাওয়া যেতে হবে, সেটাই কি পারবেন? আসসালামু আলাইকুম। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় নারী দাঁড়িয়ে আছে। তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছেন। আপনার নাম কি? মেঘলা। মেঘলা, খুব সুন্দর নাম। তো মেঘলা বা কি জন্য আসেন আমাদের ইউটিউবে? আসছে ভাই, একটা মনের মানুষের জন্য আসছে। মনের মানুষের জন্য আসলে কি ইউটিউবে আসলে কি পাওয়া যায়? আসছে এখন যে অনেকটা কষ্ট পেয়ে মনের মানুষের জন্য, যেমন একটা মানুষ চাই সারা জীবন যেন পাশে থাকে, দুঃখে সুখে তার পাশে আমি যেন থাকতে পারি, এরকম একটা মানুষ। আচ্ছা, মানে বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে হয়নি। মানে কি জন্য হয় না, কালো দেখে নাকি? কালো দেখে, গরিব কালো এর জন্য। আচ্ছা, ফ্যামিলি দেখে কে আছে? ফ্যামিলিতে মা আছে, একটা ছোট ভাই আছে। বাবা নাই? বাবা নাই, মারা গেছে। আচ্ছা, তো ভাই বোন কজন? এক ভাই এক বোন। আপনি বড়? পড়াশোনা করছেন? না, পড়াশোনা করেন? পড়াশোনা করেন নাই। তো আপনি কি করেন? আমি মাংসের ব্যবসা কাজ করি। আর আপনার মা? আমার আম্মু অসুস্থ, আম্মু বাসাতে থাকে। মানে আপনি একাই করেন? হ্যাঁ। তো আপনার ইয়াং মেয়ে বিয়ে শাদী হয় নাই, বাসা বাড়িতে কাজ করেন। তো বিয়ে শাদী করতে গেলে তো মানুষের দেখা গেলো ফ্যামিলিতে অনেক খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সবাই, ঠিক না? কিন্তু সবাই যখন খোঁজ খবর নিয়ে দেখবে আপনি বিয়ে শাদী মানে বাসা বাড়িতে কাজ করেন, তখন কি বিয়েটা হবে? বিয়েটা হইব, এটার জন্য তো সব কিছু যাই না শুনে তো ভাঙা চুরা। আমি এটার জন্য তো আমি প্রতিবেদনের সামনে আসছি যে আমি সব কিছু ভাঙা চুরা বলতেছি, যেন তারা সব কিছু যাই না শুনে আমার পাশে দাঁড়াইবো, এরকম একটা মানুষ সে বাসায় কাজ করি। আচ্ছা, তো কখনো প্রেম প্রেম করছিলেন? না, করিনি। কখনো প্রেম ভালোবাসা করেন নাই? আচ্ছা, তো প্রেম ভালোবাসা কখনো জীবন আসে নাই? কি ঝামেলা আছেন? বাবা নেই, ছোট একটা ভাই আছে, ভাইটাকে মাদ্রাসা দিচ্ছি, পড়াতে অনেকটা সমস্যা লাগে। আজকাল মাংসের বাসা কাজ করি, দুই বাসা কাজ করি, আজকাল বিয়ে শাদী করতে গেলে তো মনে করেন একটু টাকা পয়সা দিতে হয়, বা স্বামী স্ত্রী স্বামী ফ্যামিলি যখন আসবে তখন একটু খাওয়াইতে হইব, ঠিক না? একটু ভালোভাবে আপ্যায়ন করতে হবে, সেটা কি পারবেন? এটা এখন এটা পারবো বলে তো এখন প্রতিবেদনের সামনে আছে যে জানবো যে আমি অনেকটা গরিব আছি, আমার পাশে কোনো মানুষ নেই যে আমার পাশে দাঁড়াইব, এগুলো সব কিছু যাই না শুনে আমি এরকম একটা মানুষ। আচ্ছা, তো নাম কি বললেন? মেঘলা। দর্শক আপনার যদি মেঘলা আমার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01727997472। আমি নাম্বারটা আবার বলছি 01727997472। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তার শুনে আমরা পাঁচাক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। মেঘলা আর কিছু বলবেন? একটাই ভাই, দর্শক ভাইদের সামনে আমার অনুরোধ যে এমন একটা মানুষ চাই যে আমি টাকা পয়সা চাই না, একটা মনের মতন মানুষ চাই, সে যেরকমই হোক আমার দুটোর মাঝে যে পাশে দাঁড়াইব, আমি তার পাশে সারা